এ দৃশ্য দেখা যায় না। মিলন চাচাক ডাক, চাচাক ডাক দাদা, এ দৃশ্য দেখা যায় না, আমরা দেখতে চাই না। এই মুরব্বি অবশ্য জানেন না যে আমরা ভিডিও করছি। মুরব্বিকে একটু বসতে দাও না, মুরব্বি একটু কথা বলি আসেন, আর কি বসেন। একটু ভাই বসেন। আপনার নাম কি মিলন বলো? অমর আলী। বাবার নাম? উমর আলী। জি। আপনার নাম কি? না শুনেছি আপনি মুক্তিযোদ্ধা, বলেন বীর মুক্তিযোদ্ধা অমর আলী। জি। আপনার নাম কি? ওই সর্দার। ও গ্রামের বাড়ি কোথায় আপনার? আমার গ্রামের বাড়ি 8 নম্বর জনান হাসাইগাড়ির অধীন চক আব্রোশ গ্রাম। চক আব্রোশ? জি। হাসাইগাড়ি ইউনিয়ন, তারপরে থানা কোনটা তাহলে? থানা নওগাঁ। নওগাঁ সদর থানার? জি। নওগাঁ সদর থানার হাসাইগাড়ি ইউনিয়নের চক আবরার গ্রাম। এখন কোথায় থাকেন আপনি? আমি এখন থাকি বর্তমান আমরাইপুর মহাদেবপুর থানার অধীনে আমরাইপুর মধ্যপাড়াতে। রামরাইপুর মধ্যপাড়াতে। আপনার ছেলে মেয়ে আছে? আমার এক ছেলে এক মেয়ে। স্ত্রী আছে? আছে। আচ্ছা, আমরা তো জানি যে আপনি মুক্তিযোদ্ধা, শুনলাম আপনি বীর মুক্তিযোদ্ধা। আপনি যুদ্ধে কোথায় যুদ্ধ করছে? আমি যুদ্ধের সময় যুদ্ধ ভারতে ট্রেনিং প্রাপ্ত হয়ে আসে স্যার, আমি যুদ্ধ করেছি মান্দা থানার অধীনে ও বান্দাইখানা থেকে বারুল্লা থানা নগর পর্যন্ত, সেখান থেকে আসা ও মান্দা থানা ও ময়নম কলেজে। আচ্ছা, ভারতে আপনি কোথায় ট্রেনিং নিয়েছে? আমি ভারতে মধুপুর ক্যাম্প। ওই ক্যাম্পের ইনচার্জ কে ছিল সেই সময়? ওই সেকেন্ডার স্যার। ওনার বাড়ি? শান্তাহার। শান্তাহার। উনি বেঁচে আছে এখন? যিনি এখন বলতে পারলাম না স্যার। আচ্ছা আচ্ছা। আপনি কি মুক্তিযোদ্ধার কোনো ভাতা পান? যে না, ভাতা 95 বন্যার পর থেকে পাইনি, তার আগে কিছু পাছিলাম, তার থেকে আমার 95 বন্যাতে বাড়ি ভাঙিয়া যাওয়ার পর আমার কাগজপত্র সার্টিফিকেট সমস্ত হারাই গেছে স্যার, যা আমি কিছু পাই না স্যার। কিন্তু সার্টিফিকেট ছিল আপনার? জি। আচ্ছা, আপনার সার্টিফিকেটের নম্বর কত? আমার সার্টিফিকেট নম্বর 832 নম্বর। 832? জি। আচ্ছা, এখন আপনি কি করেন? আমি এখন এই 10 চাং ভিক্ষা করে খাই। কি জন্য এটা করেন? আমি খাচ্ছে পারি না, অসহীন, তার কারণ যে আমি একটা স্বাধীনের পরে আমি গাছ কাটতে যে একটা গাছে সাফার তলে পরে আমার মাজার মেহেরদণ্ড শেষ, আমি কোনো খাটতে হাঁটতে পারি না, এই জন্য ও ছেলে মেয়ে বাঁচানোর জন্য আমি 10 চায় ভাঙ্গে আমি খাইছি। আচ্ছা, আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা আপনাকে সহযোগিতা করে না? কোনো স্যার, দেশের মধ্যে আমি স্মরণে ঢুকি না, তার কারণ যখন আমি একটা বীর মুক্তিযোদ্ধা আমি স্মরণে দেশের মধ্যে হাত পাতি না, ও দেশের বাইরে এসে আমি হাত পাতি। যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে এখন আপনার সরকারের কাছে কী চায়? আমি সরকারের কাছে চাই আমি একজন বীর মুক্তিযোদ্ধা, 71 ও 71-19 সালে আমি একজন বীর মুক্তিযোদ্ধা, ভারতের ট্রেনিং প্রাপ্ত অস্ত্রধারী, আমি খাটতে পারি না, আমি বাংলাদেশের সরকার ও আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার কাছে আমি একটা দাবি করি যে আমি যাতে আমি যেমন বীর মুক্তিযোদ্ধা, আমি বীর মুক্তিযোদ্ধা হিসাবে যেন আমি কবরে খুঁজতে পারি, আমি যেন শিক্ষার জোনালে খুঁজতে না পারি। আচ্ছা, আপনিও যে হাসাইগাড়ি বললেন, ওখানে আপনার সমসাময়িকের মুক্তিযোদ্ধা কারা কারা আছে? ওইখানে আছে স্যার আমার কমান্ডার ও গিয়াস, ওই সেখানে মতোয়ার আর সব ছিল স্যার, তারা মারা গেছে। তারপাশে গিয়াস কি ওখানকার ইউনিয়ন কমান্ডার না থানার কমান্ডার? ইউনিয়ন কমান্ডার, মানে হাসাইগাড়ি ইউনিয়নের কমান্ডার? কমান্ডার। আচ্ছা, নাম্বারটা তো লোক। প্রিয় সুধি, আমরা এসেছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সাতরা বাজারে। এই সাতরা বাজারে আমরা প্রথম খবর পাই যে একজন বীর মুক্তিযোদ্ধা ভিক্ষের ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমরা তার বর্তমান বাসস্থান মহাদেবপুর উপজেলার রামরাইপুরে যাই, সেখান থেকে খবর পাই যে উনি ছাত্রা এলাকায় এসেছেন। তাকে খুঁজতে আমরা এই ছাত্রা এলাকায় এসেছি একজন জনপ্রতিনিধিকে সাথে নিয়ে। তারপর তারা আমরা যে দৃশ্যটা দেখলাম, এ দৃশ্য চোখে দেখা যায় না,
এই যে চোখ ভরা অশ্রু এটা দেখার মতো নয়। মনে পড়ে এই সেই বীর মুক্তিযোদ্ধা যারা 55,598 বর্গ মাইল এলাকাকে স্বাধীন করেছেন নিজের জীবন বাজি রেখে। এই সেই চাঁদ বদন যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি, মাথা উঁচু করে দাঁড়িয়েছি, পথ পথ করে উঠছে লাল সবুজের পতাকা। এই সেই চাঁদ বদন যারা একদিন আমাদেরকে রক্ষা করার জন্য নিজের জান বাজি রেখে সম্মুখ সমরে অংশ নিয়েছিল। এই চাঁদ বদনে কি পানি দেখা যায়? আজকাল কত ভাতা রয়েছে, অথচ এই বীর মুক্তিযোদ্ধার জন্য কোনো ভাতা নেই। এই বীর মুক্তিযোদ্ধার অপরাধটা কি? উনি বলছেন যে 95-এর বন্যার সময় তার সার্টিফিকেট হারিয়ে গেছে। আমরা তার ছেলে মেয়েদের কাছে শুনেছি যে তিনি সেই সার্টিফিকেটের অনুলিপি গ্রহণের জন্য অনেক জায়গায় গিয়েছেন, দাঁড়ে দাঁড়িয়ে ধর্ণা দিয়েছেন, কিন্তু কেউ 4 লাখ টাকা চায়, কেউ 5 লাখ টাকা চায়, এটা অসমর্থিত সূত্র তাদের কথা। আমার মনে হয় কোথাও কোনো গলদ রয়েছে। যেখানেই যে গলদ থাক, উনি যদি প্রকৃতপক্ষেই বীর মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তবে তার সার্টিফিকেটের অনুলিপি যেন তিনি পান, তিনি যাতে ভাতা পান আমরা এই আশা করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 1 মিনিট বলেন, লাউড স্পিকার দাও, লাউড স্পিকার, লাউড স্পিকার দাও, আছে লাউড স্পিকার দাও, আছে, হ্যাঁ গ্যাস ভাই, আচ্ছা বলো। আচ্ছা আপনি একটু বলেন যে ওই ওমর ফারুক কি মুক্তিযোদ্ধা? ওখানেই রাখো না তুমি। আরে ওমর ফারুক কি মুক্তিযোদ্ধা? আচ্ছা উই কি আপনার সাথে মুক্তিযুদ্ধ করছে? মধুপুর কে? ও মানে আপনিও ছিলেন? আচ্ছা আচ্ছা, কে উনি ভাতা পায় না কেন? উনি ভাতা পায় না কেন? আচ্ছা আচ্ছা, তাহলে যদি ওনার কোনো ওই মুক্তিযোদ্ধা সনদের জন্য আপনাদের সহযোগিতা লাগে তাহলে আপনারা করবেন কি না? সার্টিফিকেট হারে গেছে সেটা পাওয়া যাবে কিনা? সার্টিফিকেট হারে গেছে সেটা কি আর পাওয়া যাবে? আচ্ছা আপনার সাথে আমরা সাক্ষাতে একদিন আসবো, ধন্যবাদ আপনাকে। আচ্ছা এটা ফোনে ফোনে কে বলছিলেন? এটা এটা হচ্ছে উনার যিনি জন্মস্থান হাসাইকের ইউনিয়ন, ওই হাসাইকের ইউনিয়ন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার, বর্তমান ডেপুটি কমান্ডার গিয়াসউদ্দিন বলছিলেন যে তিনি ওমর ওই আপনার মধুপুর ক্যাম্পে মুক্তিযুদ্ধ করেছেন, তার সাথে জব্বার ছিলেন, তারপরে সালাম ছিল, আরো কয়েকজন ছিল যারা একসঙ্গে একসাথে মুক্তিযুদ্ধ করছেন, উনি নিজেও ছিলেন। কিন্তু উনি ভাতা পাননি কেন? সার্টিফিকেট হারিয়ে গেছে, উনি কোনো ভাতা পাননি। তারা আর সবচেয়ে যে বড় কথা, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে তিনি তার ওই জন্মভূমি থেকে উনি বিবাহ সূত্রে এখানে চলে আসছেন, তাই মহাদেবপুরে রামরায়পুরে, রামরায়পুর গ্রামে, এই কারণে অনেকটা গ্যাপ, অনেকটা গ্যাপ বলতে আমরা ব্যক্তিগতভাবে রামরায়পুর গ্রামের এই এই বীর মুক্তিযোদ্ধার পাশে বাড়ি হচ্ছে সভাপ এই চান্দাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমাজকর্মী সাংবাদিক আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাইয়ের সাথে। আলাউদ্দিন ভাই বলেন এই মুক্তিযোদ্ধা সম্পর্কে আপনি কি মন্তব্য? তাকে চিনেন কি না? হ্যাঁ ব্যক্তিগতভাবে তাকে চিনি, সে বর্তমান আমার প্রতিবেশী। আচ্ছা উনি কি জন্মসূত্রে আপনার প্রতিবেশী? জন্মসূত্রে নয়, বিবাহসূত্রে। যে উনার কাছ থেকে কি, আমরা তো জানি যে শুনলাম বিভিন্ন যে মহাদেবপুর থেকে যে একজন মুক্তিযোদ্ধা ভিক্ষা করছে বা মানুষের সহযোগিতা নিয়ে জীবনযাপন করে যেভাবে আমরা বলি, যে আসলে সেই ব্যাপারে আপনার এখন কি প্রত্যাশা সরকারের কাছে মুক্তিযোদ্ধা কি, বা আপনি জানেন কি? তার নিকট হতে আমরা অনেক এই মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক জ্ঞান আমরা সঞ্চয় করি, পাশাপাশি ভালো লাগে, অনেক সময় আমার সম্পর্কে খালো হয়। আমাদের কষ্ট হয় যে লজ্জা শর্মের মনে এই ইয়াতে উনি আমার ইউনিয়নে সাহায্য না করে
আর নয়টা ইউনিয়নে সে সাহায্য করে কষ্টের কারণ। এই হয়তো বিভিন্ন উৎসবে যেমন হয়তো দুটা ঈদ, এই ঈদে ওই 200-500 টাকা খালোক দিলে এটাও নিতে চান না সে, যে বাবা আমি বাইরে চলছি অসুবিধা নেই। কিন্তু তার একটা আবেদন যে আজকে মুক্তিযুদ্ধে সে জীবনবন যুদ্ধ করার পর আজকে এই দ্বারে দ্বারে যে ভিক্ষা করছে বা সাহায্য করছে এটা অনুমোদন জীবনটা মানে তাহলে এই ব্যাপারে সরকারের কাছে, এই কারণে সরকারের কাছে আকুল আবেদন, আমি সাবেক একজন চেয়ারম্যান হিসেবে আকুল আবেদন যে শেষ পর্যন্ত ইনযুদ্ধ এই মুক্তিযোদ্ধার সাইনবোর্ডটা নিয়ে মৃত্যুবরণ করতে পারে, এটাই আকুল আবেদন জননেত্রী শেখ হাসিনার কাছে, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন। ভাই আপনারা কেউ এনাকে চেনেন? এনাকে চেনেন ভাই? আছে মাঝে মধ্যে। আপনি তো একজন ব্যবসায়ী, একজন মুক্তিযোদ্ধা, তাকে সাহায্য করলেন, আমরা দেখলাম দূর থেকে দেখলাম। উনি মাথা উঁচু করে দাঁড়াক, এটাই চাই সবাই, যেহেতু দেশ স্বাধীন করেছে। আপনার নাম কি? আসাদুজ্জামান। পিতা? পিতা মাহবুব হোসেন। মাহবুব হোসেন, আপনার বাড়ি ছাত্রা? চন্দননগর। চন্দননগর। আপনার এটা হার্ডওয়্যারের দোকান না? মেশিনারি। তাহলে ওই বীর মুক্তিযোদ্ধা ওনাকে আপনি ভালোভাবে চেনেন, প্রায় আসে এদিকে? হ্যাঁ আসে। কিন্তু বীর মুক্তিযোদ্ধা এটা জানতেন না? না আমি জানতাম। ধন্যবাদ ভাই। এখানে তো অনেকে জড়ো হয়েছেন, আপনারা কি সবাই তো চান যে এই বীর মুক্তিযোদ্ধা মাথা উঁচু করে দাঁড়াক নাকি? ভাই একটু বলেন আপনার বাড়ি কোন জায়গায়? ছাত্রাগ্রাম। ছাত্রাগ্রাম। কি নাম? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান। পিতা? মোহাম্মদ মৃত মুজাফর হোসেন। তো আপনার কি প্রত্যাশা এই বীর মুক্তিযোদ্ধা মাথা উঁচু করে দাঁড়াক? জি 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 জি। এটা স্বাধীনতার বাসস্থান এবং খাদ্য সামগ্রী যত কিছু লাগে তার দায় দায়িত্ব গ্রহণ করার জন্য তার কাছে আট পাবে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী এই বীর মুক্তিযোদ্ধার বাসস্থান এবং তার খাওয়া পড়ার ব্যবস্থা করবেন, এইটাই আপনারা? জি জি, এটাই আপনারা অনুরোধ জানাচ্ছেন? জি, প্রত্যাশা করছি যে আর বেশি প্রলং করা হবে না, আমরা আমি বক্তব্য দিয়ে শেষ করব। মুরব্বি, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে দুইজন। দুইজন? কি? এক ছেলে এক মেয়ে? ছেলেটা কি করে? ছেলে কাম করে খায় স্যার। আপনার সংসারটা তাহলে এই অন্যের উপর সাহায্যের উপরে চলে? মিলন, খুব সংক্ষেপে ধন্যবাদ। এই মুহূর্তে মহাদেবপুর দর্পণের সাথে যারা দেশ বিদেশের দর্শক ভাইয়েরা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সকলের প্রতি আমি মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক হিসাবে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং অত্যন্ত আবেগের সাথে একটি কথা আমি স্পষ্টভাবে জানাতে চাই সকলকে, বঙ্গবন্ধুর আদর্শ ছিল সোনার বাংলা গড়ার। তার কন্যা, বঙ্গবন্ধু কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি সংবাদকর্মী হিসেবে গত কয়েকদিন আগেই একটি সংবাদ করলাম, যার ঘর নাই বাড়ি নাই তাদেরকে তিনি ঘর বাড়ি করে দিচ্ছেন। সারা বাংলাদেশে তিনি এরকম অনেক প্রকল্প করে দিয়েছেন যে যাদের ঘর নাই বাড়ি নাই তারা যদি এইরকম একটি আবাসস্থল পেয়ে থাকে, কর্মসংস্থান পেয়ে থাকে, সুবিধা পেয়ে থাকে, ঠিক সেই দেশে একজন বীর মুক্তিযোদ্ধা যিনি এখনও মানুষের কাছে হাত পাতবে এটি কখনো এই দেশের মানে মুক্তিযোদ্ধাদের সন্তান হিসেবে কখনো আমরাও সেটি প্রত্যাশা করি না। স্বাধীন বাংলাদেশে সেটি একেবারেই বেমানা। আমি বর্তমান এই আমার বৃদ্ধ মুক্তি যোদ্ধা যিনি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এখন হাত পেতে নিজের জীবিকা নির্বাহ করছেন, তার পরিবার পরিজনদেরকে নিয়ে খাওয়াচ্ছেন এবং চরম মানবত জীবনযাপন করছেন। আমি এই দর্পণের বার্তা সম্পাদক হিসেবে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং এই সংশ্লিষ্ট যারা আছেন আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে, যে কোনোভাবে এই আমার বৃদ্ধ মুক্তিযোদ্ধা অমর আলী, বীর মুক্তিযোদ্ধা অমর আলী চাচার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা একটি সুব্যবস্থা করে দিবেন। কিছু যদি করে দিতে না পারেন অন্তত তাকে যেন আর মানুষের কাছে হাত পাততে না হয়, মানুষের কাছে গিয়ে যেন ভিক্ষা চাইতে না হয়, এই ভিক্ষাবৃত্তি থেকে একজন বীর মুক্তিযোদ্ধায় বর্তমান সরকারের সময়ে বের হয়ে আসবে সেটি বর্তমানে সরকারের উন্নয়নের অংশ হিসেবে আমি প্রত্যাশা রাখতে পারি। এই প্রত্যাশা রেখে আমি দর্পণের সাথে যারা এই মতো আছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। ধন্যবাদ মিলন। প্রিয় সুধীর, প্রিয় সুধীর, ইতিমধ্যেই অনলাইনে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজিজুল ইসলাম যুক্ত হয়েছেন, চঞ্চল প্রেস, চঞ্চল ভাই আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, রানীনগরের অকথ্য বই সাংবাদিক আপনি।
আপনি লিখেছেন হাই রে সোনার বাংলাদেশ এবং একটি স্টিকার দিয়েছেন, সেই স্টিকার দিয়ে হাতুড়ি দিয়ে নিজের হাতে নিজের সাথে নিজেকে পিটাচ্ছেন। ভাই, এই দৃশ্য আমরা দেখতে চাই না, আপনার মতো আমরাও এই দৃশ্যের অবসান চাই। সাব্বির আহমেদ আমাদের সাথে রয়েছেন, সৌরভ কুমার আমাদের সাথে রয়েছেন। আমার মনে হলো দীর্ঘ সাংবাদিকতার জীবনে এই যে লাইভটা দেখালাম, এটা খুব অত্যন্ত অত্যন্ত আমার কাছে একটা খারাপ একটা বিষয়। এই লাইভটা আমরা দেখাতে চাই না কোনোদিন, এই বিষয় নিয়ে আমরা কোনোদিন বলতে চাই না। আমরা চাই বীর মুক্তিযোদ্ধার চোখে পানি নয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের চোখ চিকচিক করবে আনন্দে, আনন্দে ভরে উঠবে দেহ মন। এই বীর মুক্তিযোদ্ধার যতই সমস্যা থাক না কেন, তার সার্টিফিকেট হারিয়ে গেছে। মুক্তিযোদ্ধা কমান্ডাররা রয়েছেন, মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব যারা দিচ্ছেন, প্রশাসনে সংশ্লিষ্ট প্রশাসনে যারা রয়েছেন, সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, অনুরোধ নয়, আমাদের উদাত্ত আহ্বান, এই বীর মুক্তিযোদ্ধার খোঁজ খবর নিন, তার কি কি সমস্যা আছে সবগুলো সমাধান করুন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সাদ্দাম হোসাইন, আবু সাইদ, আরও যারা রয়েছেন দেশে বিদেশে, সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং অবিলম্বে এই বীর মুক্তিযোদ্ধার শিক্ষাবৃত্তি পরিত্যাগ করে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করবেন সকলে, এই আশা করছি। মাসুদ রানা যোগ দিয়েছেন, সকলকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামীতেও মহাদেবপুর দর্পণের সাথে থাকবেন।